নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগ ভোটের মাঠ কাঁপালেও গণসংযোগে নেই অন্য প্রার্থীদের। কোনো কোনো প্রার্থী নিজে পোস্টার লাগাচ্ছেন, ঘুরছেন কর্মী সমর্থকবিহীন। তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বড় কথা নির্বাচনে অংশ নেয়া। যদিও নৌকা লাঙ্গল আর কিছু স্বতন্ত্র প্রার্থীকে ছাড়া অন্য 27টি দলের নামও ভালো করে জানেন না বেশিরভাগ ভোটার। আদনান সজীবের রিপোর্ট। রেইনবো পেইন্টস পথে ঘাটে যেদিকে চোখ যায় কেবলই নৌকা, কোথাও জমজমাট প্রচারণা, কোথাও আস্ত নৌকায় লেগেছে ভোটের রং। সকাল সন্ধ্যায় শুধু আওয়ামী লীগের প্রার্থী, প্রশ্ন বাকি দলগুলোর প্রার্থীরা কোথায়। যাতেও নির্বাচনে আর কোনো যদুমধু নয়, নির্বাচনী গানে কল্যাণ পার্টির প্রার্থী ইয়াসিন পাভেলের এমন প্রচারণা। জানান, ভোটের মাঠে প্রথমবার এলেও তিনি নামকাওয়াস্তে প্রার্থী নন। অংশগ্রহণ বলতে আসলে দেখেন, দিন শেষে যদি এবার আমরা নির্বাচনে নাই যেতাম তাহলে কি হতো, আবারও তো যেই দলগুলি ছিল আমার এলাকায়, যেমন লাঙ্গল ছিল, আমার এলাকায় নৌকা ছিল, তারাই কিন্তু ইলেকশন করতো। আমাদের ছোট দলে আমরা ধরেন 100-150-200-300 লোক নিয়ে একটা মিছিল করে বা 500 লোক নিয়ে মিছিল করে কিন্তু ওইভাবে আমাদের বক্তব্য সবার কাছে পৌঁছাতে পারবো না। এই জন্য আমরা দলীয়গতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচন করব এবং আমরা সংসদে গিয়ে আমরা গণমানুষের কথা বলবো। প্রতীক বরাদ্দের 5 দিন পর মোহাম্মদপুর বসতিলায় পোস্টার লাগাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সোহেল সামাদ বাচ্চু। ঢাকা 13 আসনে নৌকার জাহাঙ্গীর কবির নানককে হারানোর স্বপ্ন দেখেন তিনি। পরিচিতিটা মূল বিষয় না, এজ এ ইয়াং আমার একটু সময় লেগেছে, যদিও তরুণদের এত সময় লাগার কথা না, তারপরেও বিসমিল্লাহ রহমান রহিম করে আজকে থেকে পোস্টার লাগানো শুরু করেছি। শুধু জাতীয় পার্টি তো না, অন্যান্য পার্টিরাও আছে, সুতরাং সব মিলিয়ে এখন দেখা যাক। ইট ইজ এ ভেরি ব্যাড সাইড, এরা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তো অবশ্যই সাধারণ জনগণের মধ্যেও থাকে যে আসলে এটা কী হচ্ছে। ঢাকার মগবাজারে থাকেন তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফ, মার্কা সোনালি আস। কিন্তু যেখানে তার বাস অন্তত 15 বছর ধরে, সেই এলাকার অনেক বাসিন্দাই জানেই না তাকে। এম এ ইউসুফ, ওনাকে আমি এমনি চিনি না, দেখি না আর কি কখনো। প্রতিদ্বন্দ্বী নির্বাচন না হলে আসলে যারা ভোট দিবে তারাও স্যাটিসফ্যাকশন পাবে না, যে জয়ী হবে বা যে আসলে হেরে যাবে তারাও স্যাটিসফ্যাকশন পাবে না। স্বতন্ত্র প্রার্থীদেরকেই বিরোধী হিসেবে দেখতে পাচ্ছি, সত্যিকারের বিরোধী দল বলতে এছাড়া তার কাউকে আমরা মাঠে দেখছি না। যদিও ঢাকা 8 আসনের এই প্রার্থী মনে করেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটের আসন ভাগাভাগি এই নির্বাচনকে একতরফা করে দিয়েছে। আর এই আসনগুলি ভাগাভাগি মানে হল প্রশ্নবিদ্ধ, এটা একটা সমঝোতার নির্বাচন। জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট অন্যান্য দল নিয়ে আসন ভাগাভাগি হয়েছে, এটাকে আসলে এই যথাযথ নির্বাচন বলাটা কঠিন এবং এটা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অংশগ্রহণ করেছি, নির্বাচনে অংশগ্রহণ করাটাই বড় কথা, জয় পরাজয় তো থাকতেই পারে। বরাবরের মতোই আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া আলোচিত দল তৃণমূল বিএনপি 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও শেষমেশ অর্ধেক আসনেও প্রার্থী দিতে পারেনি। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে না থাকায় ভোটের আড্ডাও জমছে না তেমন। বিএনপির পরে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হল জাতীয় পার্টি, কিন্তু এবারে নির্বাচনের আগে লাঙ্গল এবং নৌকার মধ্যে যে আসন সমঝোতা হয়েছে তা নিয়ে অন্য যে রাজনৈতিক দলের প্রার্থীরা এবারে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে অনেক ভোটার মনে করছেন অন্য যে রাজনৈতিক দলের প্রার্থীরা নৌকার সঙ্গে লড়ছেন তারা পাত্তাই পাবেন না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।